নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন স্বাগত লিপি কথায় আজ শোনাব সঞ্জীব কুমার দে রচিত গল্প বটুবাবুর লিচু কাণ্ড গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে গল্পের শেষে একটি লাইক দিতে ভুলবেন না আর যে সকল শ্রোতা বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন শুরু করছি গল্প বটুবাবুর লিচু কাণ্ড বিন্দুবাসিনী দেবী বলেন এর চেয়ে মিষ্টি নিলেই পারতে বটুবাবুর গলায় উষ্মা তোমাদের সব কিছুই গতানুগতিক কুটুম বাড়ি যেতে বললে কি নেবে না মিষ্টি নতুন কিছু তোমরা ভাবতেই পারো না কেক প্যাস্ট্রি নিলেও তো হয় ওখানে তো ভালোই দোকান দেখলাম কটমট করে বটুবাবু তাকালেন স্ত্রীর দিকে তোমারও তো দেখছি নাতি নাতিদের মতোই অবস্থা ওই সবের দিকেই নজর ওই সব খেয়েই শরীরে এত মেদ জমেছে দিনকে দিন ফুলে ফেঁপে ঢোল হচ্ছ রাগে ফেটে পড়লেন বিন্দুবাসিনী আমাকে আবার কবে এসব খেতে দেখেছ তুমি বটুবাবু নিরুত্তর বিন্দুবাসিনীও নাছর বলতেই হবে তোমাকে নইলে এখান থেকে এক পাও নড়ব না আমি এইসব দেখিনি ঠিক তবে ফুচকা আলু কাবলি ঘুগনি এসব তো খেতে দেখেছি গেটে ফেরিওয়ালা ডেকে বৌমাদের আড়ালে দাঁড়িয়ে এসব খাও না তুমি বলে এই বটুবাবুর সঙ্গী আট বছরের নাতিকে জিজ্ঞেস করলেন এই রে মিথ্যে বলছি আমি নাতি ছোট হলে কি হয় নিচক্ষণ কাউকেই চটাতে ইচ্ছুক নয় সে চুপ করে থাকে তার ঠাকুমা কিন্তু মুখর খায় তো কি অন্যায় হয়েছে তাতে তোমার খাওয়ায় যদি না অন্যায় হয় আমার বেলাতেও অন্যায় নেই কিছু তুমি আমাকে ঢোল বলেছ বলে নাতিকে সাক্ষী মানার চেষ্টা করলেন বটুগিন্নি কিরে রে টর্নেডো বলেনি টর্নেডো এবারও অবাক মিথ্যে বলিনি তো বটুবাবু অবিচল চার ফুট দু ইঞ্চি হাইট সেভেন্টি এইট কেজি ওয়েট ঢোল অবশ্যই বলা যায় তোমাকেও তবে অবশ্যই টেকো বলা যায় তৎক্ষণাৎ বটুবাবুর একটা হাত মাথায় কি যেন খুঁজে ফিরে এলো অস্বাভাবিক গম্ভীর হয়ে গেলেন তিনি লিচু বিক্রেতা লোকটা অবাঙালি হলেও ভালোই বুঝতে পারছিল দুজনের চাপান ব্যাপারটা ফিক করে হেসে ফেলল সে ধুরন্ধ টর্নেডো প্রসঙ্গ বদল করলো ঝরা লিচুই নাও না দাদু অনেক উঠবে ওজনে একই তো দাম বলছে ডাঁটা পাতা ওজন হবে না বাড়ির জন্যে হলে তাই নিতাম নাতির প্রতি বটুবাবুর গলা কিঞ্চিত নরম লোকের বাড়ি ডাঁটা পাতা সমেত নিয়ে যাওয়াটাই ভদ্রতা অতএব ডাঁটা পাতা সমেত একটা মোটা বান্ডিলি বেছে ওজন করালেন তিনি এক কেজি সাতশো গ্রাম মজফ্ফরপুরের লালচে খোসার লিচু বহুদিন পর স্ত্রীকে সঙ্গে করে বেরিয়েছেন বটুবাবু নাতি টর্নেডোও রয়েছে সঙ্গে হাওড়া থেকে শিয়ালদা এসে বনগালোকাল ধরে নেমেছেন অশোকনগরে গন্তব্য ছোট শালিকার বাড়ি স্টেশন থেকে কম রাস্তা নয় রিকশা নেওয়ার কথা তারও আগে যা নেওয়া প্রয়োজন তাই মনে করিয়ে দিয়েছিলেন বটুগিন্নি অন্য কিছু নয় বটুবাবুর মন টেনেছে ফলের স্টলে সাজানো পুরুষটু টু লিচুতে আর এই লিচু কিনতে গিয়েই দুজনের মধ্যে বটু বটুবাবু কেপন এ কথা তার অতি বড় শত্রুও বলতে পারবে না মন যখন চেয়েছে শ্যালিকাকে লিচু খাওয়াতে তিনি খাওয়াবেনি। দাম যতই চড়া হোক তার পরোয়া নেই সুতরাং চল্লিশ টাকা কেজি দরে আটষট্টি টাকা লিচু সওদা করে বান্ডিলটা খামচে ধরলেন প্রায় বিক্রেতা বলল একটু ক্যারি ব্যাগ দিয়ে দি বাবু লিতে সুবিধা হবে হাঁ হাঁ করে উঠলেন বটু বাবু। এভাবে নিতে আমার কোনো অসুবিধে নেই রিক্সা স্ট্যান্ডে কথা বললেন বটুবাবু দু নম্বর খেলার মাঠের কাছে যাব চলুন না রিক্সা চালকের আমন্ত্রণ ভাড়া কত বারো টাকা করে করে মানে জনপ্রতি নাকি না বাবু রিক্সা প্রতি আপনারা দুজন এখানকার এক রিক্সায় আঁটবেন না বটুবাবু আর চোখে সহধর্মিনীর দিকে দেখলেন তার উপর একটা বাচ্চাও রয়েছে যোগ করলো রিক্সা চালক তাছাড়া ওদিককার রাস্তার অবস্থা খুব খারাপ বাবু আর একজন রিক্সা চালক বলে তার হাতে একটা খবরের কাগজ কিছুটা পথে আবার খোয়া ফেলা হয়েছে বেশ দুটো রিক্সাই চলো তাহলে প্রথম রিকশাটিতে উঠে বসলেন নাতিসহ বিন্দুবাসিনী দেবী দ্বিতীয়টিতে বটু বাবু রিকশায় বসেই চালকের দিকে এক হাত প্রসারিত করে দিলেন দাও ভাই তোমার খবরের কাগজটা দাও পড়তে পড়তে যাই এত ভোরে বাড়ি থেকে বেরিয়েছি যে আজ কাগজে চোখ বোলানোই হয়নি চালক তাঁতের শাড়ির মতো ভাঁজ করে কাগজটি গুঁজে রেখেছিল সামনের হ্যান্ডেলে মুহূর্তে সেটি এগিয়ে দিল বটুবাবুর উদ্দেশ্যে বেশ তো নিন না এক হাতের থাবায় লিচুর বান্ডিল অন্য হাতে খবরের কাগজ তবুও অদ্ভুত কায়দায় বটুবাবু দু সাহায্য নিয়েই কাগজটা মেলে ধরলেন কথা ছিল প্রথম রিক্সাটি যাবে আগে বটুবাবুরটি পেছনে পেছনে কিন্তু বটুবাবুর ওজন বাষট্টি কেজি আর সঙ্গে লিচু এক কেজি সাতশো গ্রাম বিন্দুবাসিনীর রিক্সার তুলনায় অনেকটাই কম ফলে যা ঘটবার তাই ঘটল বটুবাবুর রিক্সাটাই আগে বেরিয়ে গেল হৈ করে উঠলেন বটুবাবু তার রিক্সা চালক অভয় দিলে বস বাড়ি আমরা চিনি সবাই কোনো ভুল হবে না আগে বটুবাবু কাগজে মনোনিবেশ করলেন নিশ্চিন্তে মিনি ত্রিশেকের মধ্যেই রিক্সা গন্তব্যে দেখে দৌড়ে এলেন বাবু শ্যালিকা সঙ্গে দুটি ছোট ছোট ছেলে মেয়ে ও মা জামাই বাবু একদিন পর কি মনে করে কেন আসতে নেই রিক্সা থেকে নামতে সচেষ্ট বটুবাবু শালিকা খবরের কাগজ টেনে নিয়ে ভাজ করতে করতে জিজ্ঞাসা করলেন একাই এসেছেন নাকি না না পেছনে তোমার দিদি আর আমাদের নাতি টর্নেডো আছে বড় ছেলে রকেটের পুত্র ওদের রিক্সা পেছনে শালিকা পথের দিকে দৃষ্টি প্রসারিত করলেন কই দেখা যাচ্ছে না তো আসবে দিদিমণি ভারী সাওয়ারি তো একটু পেছনে রয়েছে আশ্বস্ত করলেন বটুবাবুর রিক্সার চালক রিক্সা থেকে নেমে এক হাতে কোমর খামচে বটুবাবু টান টান হয়ে দাঁড়াবার চেষ্টা করলেন উহ যা রাস্তার অবস্থা না তোমাদের কোমরটা একেবারে গেছে রাস্তা সারাতে সারাতেই বর্ষা এসে গেছে তো বিব্রত গলায় শালিকা বললেন তাই কাজ বন্ধ আছে শুনেছি বর্ষা শেষ হলেই নাকি মেরামত হয়ে যাবে বাবু আমার ভাড়াটা দিয়ে দিন আগে আমি এগোই রিক্সা চালক তাড়া দিল ও হ্যাঁ হাতে ধরা লিচুর বান্ডিল বটুবাবু শ্যালিকাকে ধরালেন এগুলো নাও তো ছোটদের জন্য এনেছি ওদের ভাগ করে দিও ও মা আশ্চর্য হলেন বটুবাবু শ্যালিকা এগুলো কি শাক জামাইবাবু শাক এইসব চমকে বান্ডিলটার দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন বটুবাবু লিচু শূন্য যে শুধু ডাটা আর পাতা হলো হা হয়ে গেলেন তিনি কানের কাছে মুখ এনে চাপা গলায় বলল মনে হচ্ছে রাস্তার ঝাঁকুনিতেই সব খসে খসেই পড়ে গেছে আপনি কি একদমই টের পাননি বাবু কিছু একটা গন্ডগোল হয়েছে বুঝতে পেরেই বটুবাবুর শ্যালিকা বিচলিত দিদি তো এখনও আসছে না ওই তো হঠাৎ চ্যাঁচালেন বটুবাবু স্ত্রীর রিক্সা দূর পথের বাঁকে দৃষ্টিগোচর হয়েছে তার নীরব কিছু মুহূর্ত সকলেই অপেক্ষমান দিদিকে রিক্সা থেকে নামতে সাহায্য করতে গেল বোন তার হাতে ওগুলো দেখেই বটুবাবুর উদ্দেশ্যে চেঁচালেন বিন্দুবাসিনী দেবী শুধু ডাঁটাগুলোই ওকে ধরিয়েছ তো বেশ আক্কেল তোমার তারপর কোচরের দিকে ইশারা করে নির্দেশ দিলেন বোনকে নে এগুলো তুলে নে বোন হতভম্ব লিচু হ্যাঁ বাবু সারা রাস্তা লিচু খসাতে খসাতে এসেছেন ধন্যী হুশ আর নাতি বারে বারে রিক্সা থামিয়ে তা কুড়োতে কুড়োতে এসেছে সাধে কি এত দেরি হলো আমাদের নাতি বলল দাদুকে সব কুড়োনো যায়নি দাদু কিছু অস্থানে কুস্থানে পড়েছে আর কিছু রাস্তার লোক কুড়িয়ে নিয়েছে বটুবাবু রিকশার ভাড়া মেটাতেই ব্যস্ত হয়ে পড়লেন শেষ হল গল্প গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটি প্রেস করলে আমার পরবর্তী গল্পের নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ